C++ এর এই ভিডিওটিতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আনিসুল ইসলাম। এই ভিডিও টিউটোরিয়ালে আমি আলোচনা করব স্কোপ রেজুলেশন অপারেটর সম্পর্কে। তো স্কোপ রেজুলেশন অপারেটর সম্পর্কে জানার পূর্বে আপনাদের দুটি জিনিস জানতে হবে, একটি হচ্ছে লোকাল ভেরিয়েবল এবং অন্যটি হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল। প্রথমেই আমি আপনাদের লোকাল ভেরিয়েবল এবং গ্লোবাল ভেরিয়েবল সম্পর্কে ধারণা দেব, তারপর স্কোপ রেজুলেশন অপারেটর সম্পর্কে আলোচনা করব। তো সেই জন্য আমি আপনাদের কোড ব্লকসে নিয়ে যাচ্ছি, আপনারা কোড ব্লকস ওপেন করে নেবেন। একটি বেসিক স্ট্রাকচার তৈরি করে রেখেছি, তো আপনারা বেসিক স্ট্রাকচার তৈরি করে নেবেন। প্রথমে যে কাজটা করব, আমি লোকাল ভেরিয়েবলের ব্যবহার দেখাবো। লক্ষ্য রাখবেন, যখনই কোনো ফাংশনের মধ্যে আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, সাপোজ আমি এক্স ইকুয়াল 10 রাখতেছি, এটি হচ্ছে লোকাল ভেরিয়েবল। তো আমি লোকাল ভেরিয়েবলটাকে প্রিন্ট করে দিচ্ছি, লক্ষ্য রাখবেন একটা মেসেজ দিয়ে প্রিন্ট করে দিচ্ছি, যাতে করে বুঝতে সুবিধা হয়, ইনসাইড দি মেইন ফাংশন এক্স ইকুয়াল, তারপর এক্স এর ভ্যালুটা প্রিন্ট করে দেবো এক্স, এবং একটা অ্যান্ড লাইন দিয়ে দিচ্ছি, পারফেক্ট। সো এই কোডটা যদি রান করি পারফেক্টলি কাজ করবে নিঃসন্দেহে। ইনসাইড দ্য মেইন ফাংশন এক্স ইকুয়াল 10 দেখাচ্ছে। এবার লক্ষণীয় বিষয় হচ্ছে এই এক্স যেটা আমরা ডিক্লেয়ার করেছি এটা হচ্ছে একটা লোকাল ভেরিয়েবল, এর সীমানা হচ্ছে এক্স্যাক্টলি যেই ফাংশনের মধ্যে ডিক্লেয়ার করেছি ঠিক ততটুকু। এই ফাংশনের বাইরে কোথাও আমরা এই এক্সকে ব্যবহার করতে পারবো না। সাপোজ আপনি আরেকটা ফাংশন ডিক্লেয়ার করলেন, ডিসপ্লে নামে একটা ফাংশন ডিক্লেয়ার করলাম, এবং সেই ডিসপ্লে ফাংশনের মধ্যে আমি এই লাইনটা এখানে কপি করে নিয়ে যাচ্ছি, ডিসপ্লে ফাংশনের মধ্যে আমি সেটাকে পেস্ট করে বসিয়ে দিচ্ছি, এবং ইনসাইড দ্য মেইন ফাংশন না দিয়ে এখানে দেবো ডিসপ্লে ফাংশন। এবার যদি কোডটা রান করার চেষ্টা করি, তবে তার পূর্বে অবশ্যই মেইন ফাংশন থেকে আমাদের ডিসপ্লে ফাংশনকে কল দিতে হবে। সো আমি ডিসপ্লে ফাংশনটাকে কল দিচ্ছি, এখান থেকে লক্ষ্য রাখবেন। সো প্রোগ্রামটা একটু লক্ষ্য রাখবেন, আমরা এক্স যে ভেরিয়েবলটা সেটা ডিক্লেয়ার করেছি মেইন ফাংশনের মধ্যে, এইখানে প্রিন্ট করবে কোনো প্রবলেম নাই। যখন ডিসপ্লে ফাংশনকে কল দিচ্ছি, ফাংশনে আবার এক্স ভেরিয়েবলের ভ্যালুটা আমরা প্রিন্ট করতে চাচ্ছি, বাট আগেই বলেছি এই এক্সের সীমানা হচ্ছে জাস্ট এই এতটুকু পর্যন্ত, যেখানের মধ্যে আমরা ডিক্লেয়ার করেছি ঠিক সেই ফাংশনের মধ্যে। সুতরাং এই ফাংশনের মধ্যে এক্স ব্যবহার করার ফলে অ্যারর দেখাবে। সো পারফেক্টলি দেখতে পাচ্ছেন অ্যারর দেখাচ্ছে। এবার আমাদের যেটা বুঝতে হবে যে এই অ্যারোরটা কীভাবে সলভ করা যায়, যে আমি এই একই ভেরিয়েবল দুইটা জায়গায় ব্যবহার করতে চাচ্ছি। তো সেক্ষেত্রে আমাদের জানতে হবে গ্লোবাল ভেরিয়েবল সম্পর্কে। সুতরাং এইখান থেকে এই এক্স ইকুয়াল 10টা আমি কেটে নিচ্ছি, লক্ষ্য রাখবেন সব ফাংশনের উপরে আমি এখানে সেটা ডিক্লেয়ার করে দিচ্ছি। এবার কিন্তু এই ভেরিয়েবলটা হয়ে গেল গ্লোবাল ভেরিয়েবল। এবার যে কোনো ফাংশন থেকে আমরা এটাকে ব্যবহার করতে পারবো, কারণ ভেরিয়েবলটা হচ্ছে গ্লোবালি, কোনো নির্দিষ্ট ফাংশনের মধ্যে এই ভেরিয়েবলটাকে রাখা হয়নি, তাই যে কোনো ফাংশন থেকে সেটাকে অ্যাক্সেস করা যাবে। এবার যদি কোডটা রান করি, তাহলে নিশ্চয়ই আপনারা দেখতে পাবেন ইনসাইড দ্য মেইন ফাংশন এক্স ইকুয়াল 10 এবং ইনসাইড দ্য ডিসপ্লে ফাংশন এক্স ইকুয়াল 10, পারফেক্টলি। তাহলে লোকাল ভেরিয়েবল এবং গ্লোবাল ভেরিয়েবল সম্পর্কে আপনাদের ধারণা হয়ে গেছে। এবার আমরা দেখব স্কোপ রেজুলেশন অপারেটরের ব্যবহার। লক্ষ্য রাখবেন, সাপোজ আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম এখানে মেইন ফাংশনের মধ্যে, ইন্টিজার এক্স ইকুয়াল 20 অথবা 50, রাইট, এবং এইখানে একটা ফাংশন, এইখানে আমি একটা গ্লোবাল ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম ইন্টিজার এক্স ইকুয়াল 10। এবার দেখার বিষয় হচ্ছে আমি এখান থেকে এটা সরিয়ে দিচ্ছি, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়, ডিসপ্লে ফাংশনটাকে সরিয়ে দিচ্ছি, ভেরি সিম্পল রাখতেছি, যাতে করে স্কোপ রেজুলেশন অপারেটর ব্যাপারটা আপনারা বুঝতে পারেন। সো লক্ষ্য রাখবেন, এইখানে মেইন ফাংশনের মধ্যে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি এক্স নামে, এটা হচ্ছে লোকাল ভেরিয়েবল, নিশ্চয়ই আপনারা সেটা জানেন, এটা হচ্ছে লোকাল ভেরিয়েবল। এবং এইখানে যে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করেছি সেম নামে, এটা হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল। তো এইখানে যখন আমরা মেইন ফাংশনের মধ্যে ইনসাইড দ্য মেইন ফাংশন এক্স ইকুয়াল যখন আমরা প্রিন্ট করতেছি, আমি এটাও সরিয়ে দিচ্ছি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়, জাস্ট এক্স এর ভ্যালুটা প্রিন্ট করতে যাচ্ছি। তো এখানে যে ভ্যালুটা প্রিন্ট করবে সেটা কোনটা প্রিন্ট করবে আপনারা বুঝতে পারতেছেন? গ্লোবাল ভেরিয়েবলের ভ্যালুটা প্রিন্ট করবে না লোকাল ভেরিয়েবলের ভ্যালুটা প্রিন্ট করবে? দেখুন, একটা ফাংশনের মধ্যে লোকাল ভেরিয়েবলের প্রায়োরিটি বেশি, তাই এখানে প্রিন্ট করবে এক্স এর ভ্যালু 50 ভ্যালু প্রিন্ট করবে। সো পারফেক্টলি দেখতে পাচ্ছেন। এবার আমরা যদি চাই গ্লোবাল ভেরিয়েবলের ভ্যালুটা প্রিন্ট করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে স্কোপ রেজুলেশন অপারেটর ব্যবহার করতে হবে। স্কোপ রেজুলেশন অপারেটর হচ্ছে এরকম দুইটা কোলন দিলেই সেটা হচ্ছে স্কোপ রেজুলেশন অপারেটর। সুতরাং এই অপারেটর নির্দেশ করতেছে গ্লোবাল ভেরিয়েবল যেটা আছে এক্স সেটাকে প্রিন্ট করার কথা বলতেছে। সুতরাং এবার যদি কোডটা রান করি, তাহলে দেখতে পাচ্ছেন 10 দেখাচ্ছে। সো আশা করি কীভাবে স্কোপ রেজুলেশন অপারেটর ব্যবহার করতে হবে সেটা আপনারা শিখতে পেরেছেন। আপনারা চাইলে এখানে যে গ্লোবাল ভেরিয়েবল আছে সেটার ভ্যালুটা এখানে চেঞ্জ করে দিতে পারেন। সেটা কীভাবে চেঞ্জ করতে হয় আমি দেখাচ্ছি আপনাদের। সাপোজ এখানে লোকাল ভেরিয়েবল আমি ডিক্লেয়ার করে নিই, জাস্ট এক্স এর ভ্যালুটা প্রিন্ট করতে যাচ্ছি। লক্ষ্য রাখবেন, গ্লোবাল ভেরিয়েবলের ভ্যালু এক্স ইকুয়াল আমি 20 দিয়ে দিচ্ছি। এবার সেই গ্লোবাল ভেরিয়েবলকে প্রিন্ট করতে যাচ্ছি। সাপোজ এখানে কোলন দিয়ে দিলাম, এখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিতে পারেন আপনাদের ইচ্ছা মতো, এক্স ইকুয়াল 10, রাইট। তো দেখুন আমি কি করতে চাচ্ছি, এখানে গ্লোবাল ভেরিয়েবলের ভ্যালুটা চেঞ্জ করে দিলাম এবং সেই গ্লোবাল ভেরিয়েবলের ভ্যালুটা এখানে প্রিন্ট করে দিচ্ছি। লক্ষ্য রাখবেন এখানে 20 দেখাচ্ছে, যদিও গ্লোবাল ভেরিয়েবল ছিল 10, তারপর সেই গ্লোবাল ভেরিয়েবলের ভ্যালুটা চেঞ্জ করে 20 দিলাম এবং সেটা প্রিন্ট করে দেখাচ্ছি।
সো আশা করি এতটুকু নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। এখানে যদি এটা না থাকে কোনো প্রবলেম নাই, সেক্ষেত্রে কোডটা যদি এবার রান করি আপনারা লক্ষ্য রাখবেন পারফেক্টলি কাজ করতেছে। আমরা যদি ইনকেস এটা এবার নাও ইউজ করি তাহলে সেক্ষেত্রে কী হচ্ছে একটু চেক করে নিতে পারি আমরা, এক্স ইকুয়াল 20 দেখাচ্ছে, কারণ যেহেতু এখানে আর এক্স নামে কোনো ভেরিয়েবল নাই, জাস্ট একটা মাত্র ভেরিয়েবল আছে, সুতরাং এখানে আমাকে সেটা বলে দিতে হচ্ছে না যে কোনটা গ্লোবাল ভেরিয়েবল এবং কোনটা লোকাল ভেরিয়েবল। বাট এখানে যদি সেম নামে এক্স নামে আরেকটা ভেরিয়েবল থাকে, এক্স ইকুয়াল 10 থাকে, সেক্ষেত্রে যখন আমি এখানে এক্স এর ভ্যালুটা প্রিন্ট করতেছি, লক্ষ্য রাখবেন এখানে 20 দেখাচ্ছে, কারণ আমি এখানে লোকাল ভেরিয়েবলের ভ্যালুটা চেঞ্জ করে দিয়েছি। যদি গ্লোবাল ভেরিয়েবল দিয়ে দিই এক্স ইকুয়াল 20, তাহলে গ্লোবাল ভেরিয়েবলের ভ্যালুটা চেঞ্জ করতেছি, বাট লোকাল ভেরিয়েবলের ভ্যালুটা হচ্ছে 10, সো এখানে প্রিন্ট করবে এক্সাক্টলি সেরকম দেখতে পাচ্ছেন। তো এই জন্য বলেছি যদি গ্লোবাল ভেরিয়েবলের ভ্যালু প্রিন্ট করতে চান সেক্ষেত্রে অবশ্যই দুইটা কোলন দিয়ে দিতে হবে। তো এই কোলন দুইটাকে বলা হয় স্কোপ রেজুলেশন অপারেটর। আশা করি স্কোপ রেজুলেশন অপারেটর ব্যবহারটা খুব ভালোভাবে আপনাদের ক্লিয়ার হয়ে গেছে, কারণ অনেকবারই আমি স্কোপ রেজুলেশন অপারেটর ব্যবহার এই ভিডিওতে আপনাদের দেখেছি, বিভিন্নভাবে চেঞ্জ করে দেখিয়ে দিয়েছি। তো প্র্যাকটিস করতে থাকুন, খুবই সিম্পল একটা বিষয়, সিম্পল বিষয়কে সিম্পলি নিলেই বলা হয়, তাহলে আপনাদের বুঝতে অনেক সুবিধা হবে এবং প্রতিটা জিনিস খুব ইজিলি মনে রাখতে পারবেন আপনারা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং এই ভিডিও টিউটোরিয়ালে একটা বিষয় বলে নিচ্ছি, পরবর্তী ভিডিও টিউটোরিয়াল থেকে আমি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং শুরু করতে যাচ্ছি। সি প্লাস প্লাসের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক যেটি, সেটি হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। পরবর্তী ভিডিও টিউটোরিয়াল থেকে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং চলবে, হয়তোবা আরও অনেকগুলো ভিডিও টিউটোরিয়াল আসবে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং রিলেটেড। তো সি প্লাস প্লাসের বেসিক ভিডিওগুলো এতটুকু শেষ হয়ে গেছে, পরবর্তী ভিডিও টিউটোরিয়াল থেকে শুরু হবে সি প্লাস প্লাসের অবজেক্ট ওরিয়েন্টেড ফিচার সম্পর্কে আলোচনা করা। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, আল্লাহ হাফিজ।